আমার অ্যাভারেজ পার মান্থ স্যালারি হচ্ছে অ্যারাউন্ড $7,000। পাশাপাশি আমার একটা এজেন্সি আছে যেখান থেকে আলহামদুলিল্লাহ আই মেক গুড মানি। এমনও আছে যে আমি সারা রাত অফিসে বসে পরের দিন আমার এক্সাম, আমি বাসায় এসেছি, বাসায় এসে শাওয়ার নিয়ে আবার লাইব্রেরিতে গেছি, লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে এক্সাম দিয়ে তারপর এসে ঘুমিয়েছি। আমি একদমই গ্রামে বড় হওয়া, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ সবই হচ্ছে গ্রামে। ঢাকায় আসার মূল উদ্দেশ্য ছিল আসলে একটা এজেন্সিতে ইন্টারভিউ দেওয়া, মানে দেশের বাইরেতে সৌরভ লেবার ভিসাতে দেশের বাইরে যাওয়ার কথা ছিল। বাট ওই ইন্টারভিউ দিতে গিয়ে আসলে আমি রিয়েলাইজ করি যে দ্যাটস নট মাই প্লেস, আমার আসলে আরও স্টাডিতে ফোকাস করা উচিত, বিকজ আদার দেন দ্যাট আমার লাইফটা নষ্ট হয়ে যাবে। প্রথম একটা জব পাই, একটা স্টেবল একটা জব পাই, ওইটা হয় মাত্র $4 পার ঘন্টায়। আজকে আমাদের সাথে আমাদের সেটে উপস্থিত আছেন একজন বাংলাদেশের সফল ফ্রিল্যান্সার, যার নামটা না বললেই না, তিনি হচ্ছেন তৌহিদুর রহমান। ভাইয়ার সাথে আজকে আমরা জানবো ভাইয়ার ফ্রিল্যান্সিংয়ের গল্প, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা, এবং ভাইয়া কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করেছেন এবং আজকে একজন সফল ফ্রিল্যান্সার হয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, প্রথমে আসলে একটু জানতে চাইবো যে আপনার নিজের সম্পর্কে যদি একটু আমাদের অডিয়েন্সকে বলেন। এগেইন, আমি তৌহিদ, আর আমি কাজ করছি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে। আমি একটা মার্কেট প্লেসে কাজ করছি, মার্কেট প্লেসটার নাম হচ্ছে upwork.com। এটা হচ্ছে ওয়ান অফ দ্য টপ ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্স মার্কেট প্লেস। আমি অ্যাজ এ কাজ করছি সেলস প্রফেশনাল হিসাবে, পাশাপাশি আমার একটা ফ্রিল্যান্স এজেন্সি আছে আন্ডার মাই প্রোফাইল। আলহামদুলিল্লাহ সোফার ইটস গোয়িং গ্রেট অ্যান্ড আমি জয়েন মাই ফ্রিল্যান্স ক্যারিয়ার। আর একটু ভাইয়া, যদি আপনার ব্যাপারে একটু জানতে চাই যে আসলে ফ্রিল্যান্সিংটা কবে থেকে শুরু, কীভাবে শুরু, এইটা যদি একটু বলেন। ইয়া, অ্যাবসলুটলি, ইটস বিট অফ ইন্টারেস্টিং স্টোরি। আমি আমার জায়গা থেকে যদি বলি, আমার বেড়ে ওঠা হচ্ছে একদম গ্রামে। গ্রাম হচ্ছে আমার, দেশের বাড়ি হচ্ছে নাটোরে, এবং নাটোরের বড়াইগ্রাম থানাতে একটা গ্রামে আমার বেড়ে ওঠা। ওখান থেকে আসলে আমার স্কুল কলেজ শেষ, তারপরে আসলে বাই অ্যাক্সিডেন্ট লাইফে ওই টিনেজ ম্যাডনেস থেকে আসলে ওই সময় পড়াশোনা খুব একটা ফোকাস করার ইচ্ছা ছিল না, তো তখন আমাকে ঢাকায় আসতে হয়। ঢাকায় আসার মূল উদ্দেশ্য ছিল আসলে একটা এজেন্সিতে ইন্টারভিউ দেওয়া, মানে দেশের বাইরেতে সৌরভ লেবার ভিসাতে দেশের বাইরে যাওয়ার কথা ছিল। বাট ওই ইন্টারভিউ দিতে গিয়ে আসলে আমি রিয়েলাইজ করি যে দ্যাটস নট মাই প্লেস, আমার আসলে আরও স্টাডিতে ফোকাস করা উচিত, বিকজ আদার দেন দ্যাট আমার লাইফটা নষ্ট হয়ে যাবে। তো ওখান থেকে আসলে যখন আমি স্টাডিতে ব্যাক করার ইচ্ছা হয়, বাট প্রবলেম হচ্ছে ওই সময় আসলে আমার প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া অন্য কোনো অপশন ছিল না। ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করি, আসলে আমার ফিনান্সিয়াল সাপোর্ট ছিল না। ফিনান্সিয়াল সাপোর্ট না থাকার কারণে আমি খুব কনফিউশনের মধ্যে ছিলাম, বাট আমার বাবা বা আমার ফ্যামিলি ওয়াজ ভেরি সাপোর্টিভ। তারা আমাকে বলে যে ইউ ক্যান স্টার্ট, শুরু করো, তারপরে আমরা ব্যাক আপ দিব, অ্যান্ড দেন তোমাকে সামহাও ম্যানেজ করতে হবে। সো আমি এটাকে আসলে চ্যালেঞ্জ হিসেবেই নিই, টু বি ফ্র্যাঙ্ক। ইউনিভার্সিটিতে ভর্তি হই, ভর্তি হওয়ার পর থেকেই আসলে জব খোঁজা শুরু করি। বাট ব্যাক ইন 2009, ওই সময় আসলে মানে জব খুঁজে পাওয়াটা একদমই প্রায় ইম্পসিবল ছিল, এবং ঢাকাতে আমি কিছু জানতাম না, কাউকে চিনতাম না। সো ওইভাবে আমাকে আসলে কেউ জবও দিচ্ছিল না। আমি বিভিন্ন জায়গায় হেঁটেছি, বিভিন্ন জায়গায় সিভি দিয়েছি, বিভিন্ন শপিং মলে গিয়েছি সিভি নিয়ে, বাট আমাকে ওইভাবে কখনোই আসলে জব খুঁজে পাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে আমি যেটা দেখি যে একটা কল সেন্টারে একটা জব পোস্ট আসে, ওইটাতে আমার আমি বেশি ইন্টারেস্টেড হই, বিকজ ওইটার জব শিফট ছিল রাতে। সো তখন আমার মনে হয় যে এটা ফুল টাইম হলেও আমার পক্ষে করা সম্ভব, বিকজ আমি রাতে অফিস করে দিনের বেলাতে ইউনিভার্সিটি করতে পারবো। বাট প্রবলেম বাদলো, বিকজ ওখানে যেতে হলে আমাকে আসলে খুব ভালো লেভেলের ইংলিশ জানতে হবে। বাট আমি যেহেতু একদম গ্রামে বেড়ে ওঠা, ওই সময় আমার ইংলিশ লেভেলটা একদমই বেসিক ছিল, সো আমার পক্ষে একদমই সম্ভব হচ্ছিল না। বাট আমি যেটা করি যে আমি ডেডিকেটেড ছিলাম, এবং যেহেতু ফাইন্যান্সিয়াল একটা ট্রাবল ছিল আমাকে, মানে একদমই মনে হচ্ছে যে আমাকে সম্ভব করতেই হবে। তো তখন থেকে আমি প্র্যাকটিস শুরু করি, বিভিন্ন ট্রেনিং সেন্টারে যাই, তারপরে আস্তে আস্তে নিজেকে একটু বিল্ড করি। করার পরে আসলে প্রথম দিকে একটা জব পাই, বাট সেটাও খুব বেশি দিন টিকতে পারিনি। তারপরে আস্তে আস্তে আরও বেশি স্কিলে ফোকাস করি, কমিউনিকেশন বাড়াতে থাকি, ইংলিশগুলো আর একটু প্র্যাকটিস করতে থাকি, বিভিন্ন মুভি দেখতে থাকি, লিসনিং স্কিলগুলো বাড়াতে থাকি। এইভাবে প্র্যাকটিস করতে করতে খুব অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ আমি একটু ডেভেলপ করি, এবং ওখান থেকে আস্তে আস্তে আমি ক্যারিয়ারটা ডেভেলপ করতে থাকি, এবং তখন আমি আসলে আমার জবটা শুরু করি। তখন লাইফটা একটু বেশি টাফ ছিল, বিকজ আমার পক্ষে সারা রাত অফিসে কাজ করে দিনের বেলা ক্লাস করাটা খুব টাফ ছিল, বিকজ আমার অফিস শুরু হতো, মানে আমার অফিসে যেতে হতো প্রায় সন্ধ্যা ছটার দিকে, অফিস শুরু হতো 9টা থেকে, ট্যুরে অফিস ছিল 9টা থেকে আবার সকাল 6টা পর্যন্ত অফিস করতে হতো, দেন আবার হচ্ছে 9:45 মধ্যে আমাকে আবার ইউনিভার্সিটি যেতে হতো। সো ওই স্কেজুলটা আমার জন্য খুবই হ্যাকটিক ছিল, বাট সামহাউ আই ম্যানেজড, বিকজ আমার আসলে ইচ্ছা ছিল যে সামহাউ আই হ্যাভ টু ডু ইট,
এবং একটা সময় এইভাবে কাজ করতে করতে আমি একদম এক্সিকিউটিভ লেভেল থেকে শুরু করে ফ্লোর ম্যানেজার পর্যন্ত আসি কল সেন্টার ইন্ডাস্ট্রিতে। ফ্রিল্যান্সিং সম্পর্কে একদমই কোনো ধারণা ছিল না। আমি জব করা অবস্থায় হুট করে মনে হয় যে আসলে একটু, বিকজ ইউনিভার্সিটি তখন একটু প্রেশার ছিল শেষের দিকে এসে, অনেকগুলো থিসিস পেপার অ্যান্ড সব কিছু করতে হচ্ছিলো, তখন আসলে এক ফ্রেন্ডের মাধ্যমে প্রথমে জানতে পারি এই upwork.com ছিল, odesk.com। সো ওই প্ল্যাটফর্মে আমি প্রথম ইন্ট্রোডিউসড হই, এবং ওই প্ল্যাটফর্মে যখন আসলে একটা রেডিনেস টেস্ট দিতে হয়, খুব বেসিক একটা টেস্ট প্ল্যাটফর্ম সম্পর্কে, বাট ওই টেস্টটা আমি বারবার দিচ্ছিলাম, ফেল হচ্ছিলাম। ওই যে আমাকে ওইটা পাশ করার জন্য কেউ হেল্প করা আমার আশেপাশে কেউ ছিল না, প্রায় 8-10 বার ট্রাই করার পরে আমি রেডিনেস টেস্টটা পাস করে দেন হচ্ছে আমার অ্যাকাউন্ট ওপেন করি। অ্যাকাউন্ট ওপেন করার পরে কিছু জবে অ্যাপ্লাই করতে থাকি, তখন আমি প্রথম একটা জব পাই। আমরা ভাই আপনার টোটাল জার্নিটা জানবো, একটা ভিলেজ বয় কীভাবে মেট্রোম্যানে কনভার্ট হয়েছে, একই সাথে এই মেট্রোম্যানটা কীভাবে অন্টারপ্রেনার হয়েছে। ডেফিনেটলি এখানে আসলে মানে ইটস আ বিট অফ লং স্টোরি, আমি হয়তো এত কিছু বলতে পারবো না, বাট শর্টে I had to bleed. I mean, you know, trust me, I had to work really hard every single day. Jodio bolte gele shunte khub normal mone hoy, but I really had to work whole night. Prochur koshto korte hoto shara rat kaaj korar pore. Emon o geche je ami shara rat office e boshe pore din amar exam, ami bashay eshe shower niye abar library te gechi, library te giye porashona kore exam diye tarpor eshe ghumiyechi. এমনও অনেক আছে যে এত বেশি এক্সস্টেড ছিলাম যে আমি বাসে উঠতাম, অফিস শেষ করে বাসের মধ্যে ঘুমিয়ে মানে অন্য এলাকায় গিয়ে ঘুম ভাঙত। তো এরকম অনেকগুলো স্টোরি আছে, ইটস ফানি বাট ইট ওয়াজ রিয়েলি হার্ড। তো ওখান থেকে আসলে স্ট্রাগল করতে করতে আমি নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করি, এবং ফ্রিল্যান্সিংয়ে প্রথমে যে কাজটা শুরু করি $5 প্রতি ঘন্টায়, ইজ ইন ব্যাড, বাট আমি যেটা ছিলাম যে আমি আসলে ফ্রিল্যান্স মার্কেট প্লেস সম্পর্কে যেহেতু আমার খুব একটা আইডিয়া ছিল না, কীভাবে ট্র্যাকার ইউজ করতে হয়, কীভাবে আওয়ার ট্র্যাক করতে হয়, কীভাবে টাকা নিতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে খুব একটা আইডিয়া ছিল না। প্রথম জবটা আমি খুব একটা ভালো করি না, সো ওইখানে একটা প্রথমে ধাক্কা খাই। ধাক্কা খাওয়াতে যেটা হয় যে আমাকে তখন মানে এইটা রিয়েলাইজ করি যে আমাকে আসলে আরও বেশি স্টাডি করতে হবে এই মার্কেট নিয়ে, বিকজ আমি যেহেতু সাকসেসফুল হওয়া আমার একটা গোল এবং আমাকে যেহেতু শিখতেই হবে, তো তখন থেকে আরও বেশি রিসার্চ করতে শুরু করি যে আসলে কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয় অনলাইনে, কোন কোন টুলস আমার লাগে, কীভাবে একটা প্রজেক্ট কমপ্লিট করতে হয়। সো এই বিষয়গুলো নিয়ে আরও ধারণা বাড়াতে থাকি এবং আশেপাশের কমিউনিটিতে যোগাযোগের চেষ্টা করি, মানুষের সঙ্গে যোগাযোগ করে আরও বেশি ইনফরমেশন কালেক্ট করি। দেন আস্তে 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 একটা সময় গিয়ে আমি মোটামুটি একটা জায়গায় চলে আসি যে প্রথম একটা জব পাই, একটা স্টেবল একটা জব পাই, ওইটা হয় মাত্র $4 পার ঘন্টায়। ওইটা দিয়ে আস্তে 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 ওইটা প্রায় 13 মাসের মতো আমি একটানা ওই জবটা করি, তখন দেখা যায় যে আমার প্রোফাইলটা ওখানে দাঁড় হয়ে যায়। বিকজ মার্কেট প্লেসে যেটা হচ্ছে যে আপনি একটা যখন কাজ করবেন, কাজ শেষে একটা ক্লায়েন্ট আপনাকে একটা ফিডব্যাক দিতে পারবে, সর্ট অফ রেটিং, যেই রেটিং দেখা দিলে আপনার প্রোফাইলটা স্ট্যান্ড করে। সো ভাইয়া, $5 সর্বপ্রথম কাজ পাওয়া, আর সেটা সেই $5 থেকে আজকে আপনি একজন সফল ফ্রিল্যান্সার। সো আমরা আসলে একটু জানতে খুব বেশি আগ্রহী যে এখন আসলে আপনি কত টাকা আর্ন করেন। আচ্ছা, এই জায়গাটা নিয়ে আমি একটু কনফিউজ, বিকজ আমি ইউজুয়ালি আই ডোন্ট লাইক টু মেনশন নাম্বারস, বাট আই রিয়েলি ওয়ান্ট টু ফোকাস, বিকজ আমি চাই যে মানুষ আরও বেশি একটু ইন্সপায়ার্ড হোক। আমি কাজ করি একটা অস্ট্রেলিয়ান কোম্পানিতে, সেখানে আমি ফুল টাইম এমপ্লয়ি হিসেবে কাজ করি, আমার অ্যাভারেজ পার মান্থ স্যালারি হচ্ছে অ্যারাউন্ড $7,000, পাশাপাশি আমার একটা এজেন্সি আছে যেখান থেকে আলহামদুলিল্লাহ আই মেক গুড মানি। এটা এক্স্যাক্ট নাম্বার বলা টাফ, বিকজ ওখানে আমার এমপ্লয়িরা থাকে, প্রতি কোনো মাসে বেশি এমপ্লয়ি হায়ার হয়, কোনো মাসে কন্ট্রাক্ট কম থাকে, সো এইটা আসলে অ্যাভারেজ এক্স্যাক্ট বলাটা টাফ। সো ভাইয়া, যদি একটু বলেন যে $6,000 বা $7,000 এই যে আপনি আর্ন করছেন, এইটার জন্য আপনাকে কী পরিমাণ সময় আসলে দিতে হচ্ছে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে? সো অ্যান অ্যাভারেজ পার ডে আই স্পেন্ড 12-14 hours পার ডে। সো ভাইয়ার এজেন্সিতে যারা কাজ করছে তারা কি সবাই বাংলাদেশি? না, সবাই বাংলাদেশি না, বিকজ আমাদের আসলে সুযোগ কম, বিকজ আমাদের প্রধান সমস্যা হচ্ছে যে আমার যে এই সেক্টরে আসলে প্রধান দক্ষতা সেটা হচ্ছে কমিউনিকেশনস। সো এই সেক্টরে আমি খুব ভালো লেভেলের মানে ছেলেপেলে খুঁজে পাই না এখন, যার কারণে আমার দেশের বাইরে থেকে হায়ার করতে হচ্ছে। আমার মূলত এমপ্লয় হায়ার করতে হচ্ছে ফিলিপিন থেকে, ওখানে বেশ দক্ষ ছেলেপেলে পাওয়া যায়। আচ্ছা ভাইয়া, বলছিলেন স্কিলের একটা গ্যাপ আছে আমাদের মার্কেটটাতে বা আমাদের দেশে, সো বেসিক্যালি কোন ধরনের স্কিলগুলো থাকলে আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে মানে বাংলাদেশিরা ভালো করতে পারবে?
এটা আমি যদি একদম সহজ ভাষায় বলি, আমি যারা নতুন আছেন বা যারা কাজ শুরু করতে চায় তাদেরকে খুব সহজভাবে বলি যে ফ্রিল্যান্সিং এ আসতে হলে প্রথমে আপনাকে নির্দিষ্ট করতে হবে যে আপনি কোন দক্ষতা বা কোন দিকে দক্ষ বা কী নিয়ে কাজ করতে চান। আপনাকে সেটা বুঝতে হবে যে আপনি কি গ্রাফিক ডিজাইনার হতে চান, নাকি এসইও এক্সপার্ট হতে চান, নাকি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, নাকি সফটওয়্যার নিয়ে কাজ করতে চান। সেটা আপনাকে ফিক্স করতে হবে ফার্স্ট যে আপনার ইন্টারেস্ট কোন দিকে। বিকজ আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের এখন প্রপার গাইডলাইন না থাকার কারণে কেউ আসলে বুঝেই উঠতে পারে না যে আসলে ফ্রিল্যান্সিং কীভাবে আসবে। তো এখানে যেটা আপনাকে করতে হবে যে আপনাকে নিজেকে দক্ষ করতে হবে যে কোনো একটা টপিকে। ফরগেট অ্যাবাউট ফ্রিল্যান্সিং, যে ফ্রিল্যান্সিংয়ে কীভাবে আসবেন, তার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কোনো একটা বিষয়ে দক্ষ হব। সেই দক্ষতা নিয়ে আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আসবেন। মার্কেট প্লেসে আসার জন্য প্রধান যে প্রথম কোর্স আপনাকে কোনো একটা কাজ শিখতে হবে, সেকেন্ড হচ্ছে আপনার কমিউনিকেশন নিয়ে কাজ করতে হবে। বিকজ আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে অনেকেই কোয়ালিফাইড, অনেকেই কাজে দক্ষ, বাট কমিউনিকেশন ভালো না হওয়ার কারণে তারা খুব বেশি সাকসেসফুল হয় না। আমাদের ইংলিশটা যেহেতু ভালো না, আমরা খুব ভালো লেভেলে মানে প্রপোজাল লিখতে পারি না, কথা বলতে পারি না ক্লায়েন্টের সঙ্গে, কমিউনিকেশন গ্যাপ থাকার কারণে আমরা মার্কেট প্লেসে খুব একটা ভালো করতে পারছি না, বা যারাও করছে আমরা একদম সাবস্ট্যান্ডার্ড একটা লেভেল মেনটেন করছি। সো ভাইয়া যেটা বলছিলেন যে কমিউনিকেশনে গ্যাপ, এবং একই সাথে আপনি বলছেন যে ইংলিশে হচ্ছে ডেভেলপ করার যে ব্যাপারটা, তো বাংলাদেশের মানুষের আসলে এই জায়গাটাতে আপনি মানে কোন কনটেক্সটে আসলে সাজেস্ট করবেন যে কমিউনিকেশন এবং ইংলিশটা ডেভেলপ করবে কীভাবে? দেখুন, মোটামুটি যেই ধরনের ইংলিশ আমরা জানি সেটা গুড এনাফ, কারণ মানে যেটা হচ্ছে যে আপনার একটা বেসিক কনভারসেশন করার জন্য বেসিক কমিউনিকেশনের প্রথমেই আসে, ধরেন আপনি যখন একটা মার্কেট প্লেসে আপনি প্রোফাইল নিয়ে আসবেন বা আপনার ফার্স্ট আপনি অ্যাকাউন্টটা ওপেন করলেন, আপনি একটা বিষয়ে দক্ষ, আপনি মার্কেট প্লেসে আসলেন। এখন মার্কেট প্লেসে আসার পরে আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট আপনাকে বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে হবে, আপনার প্রপোজাল সাবমিট করতে হবে। দ্যাটস আ ভেরি ফার্স্ট কমিউনিকেশন উইথ দ্য ক্লায়েন্ট। সো আপনাকে একটা প্রপোজাল লিখতে হবে, সেই প্রপোজালটা লেখার মতো একটা ইংলিশ আপনাকে জানতে হবে যে একটা ভালো প্রপোজাল কীভাবে লিখতে হয়, এবং সেইখানে ইংলিশটাকে আপনাকে ফোকাস করতে হবে। বিকজ আপনার যদি ইংলিশ ভালো না হয়, কমিউনিকেশন যদি একদমই বাজে হয়, আপনার প্রপোজাল যদি স্ট্যান্ডার্ড না হয়, তাহলে কিন্তু ক্লায়েন্ট ওইটা পড়বে না, পড়েও আপনার প্রতি একটা ব্যাড ইম্প্রেশন ক্রিয়েট হবে। বিকজ আপনাকে সে দেখেনি, বোঝেনি, আপনার ফার্স্ট প্রপোজাল দেখে সে একটা ব্যাড ইম্প্রেশন পেয়ে যাবে। সো ভেরি ফার্স্ট থিং যে আপনার ইংলিশ লেখার দক্ষতাটা বাড়াতে হবে। সেকেন্ড হচ্ছে যে আপনাকে কথা বলার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো ভাই আপনার কথা অনুসারে আসলে এটা বুঝতে পারলাম যে ইংলিশে হচ্ছে বুঝতে পারা, সেটা হচ্ছে লিখতে পারা, এবং সেইভাবে মানে প্রপারলি কমিউনিকেট করতে পারাটা আসলে খুবই ইম্পর্টেন্ট ফর ফ্রিল্যান্সিং। আচ্ছা, মানে আমরা প্রতিনিয়ত ইউটিউবে বা ফেসবুকে অনেক ধরনের কমেন্ট দেখি, অনেকের হচ্ছে আগ্রহ থাকে যে ভাইয়া আমি গ্রাম বা মফস্বল বা খুবই মানে একটা যেখানে হয়তো বা খুব বেশি ইন্টারনেট ফ্যাসিলিটি নেই, ওই সব জায়গা থেকেও এসছি, তা আমার জন্য ফ্রিল্যান্সিংটা কতটুকু আসলে করা সম্ভব বা আমি আদৌ সফল হতে পারবো কিনা, এই ওদের উদ্দেশ্য যদি ভাই কিছু বলেন। আমি আপনাকে খুব বেশি মোটিভেট করবো, বিকজ আপনি যদি একটু ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রির দিকে তাকান বা যারা সাকসেসফুল বা যারা আপকামিং সাকসেসফুল, মোস্ট অফ দেম কেম ফ্রম রুরাল এরিয়াস এবং মফস্বল বা রুরাল এরিয়াস। আমি ইনফ্যাক্ট আমার কথাই যদি বলেন, আমি একদমই গ্রামে বড় হওয়া, আমার স্কুল কলেজ প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ সবই হচ্ছে গ্রামে। সো কেউ যদি চেষ্টা করে, এবং এখন সত্যি কথা বলতে কি ইন্টারনেট ইজ অ্যাভেলেবল এভরিওয়্যার, সো কেউ যদি ওই গ্রামে বসেও ফ্রিল্যান্সিং করতে চায় সেটাও সম্ভব। এখন ইন্টারনেট যা আছে, হয়তো একটু টেকনিক্যাল একটু ট্রাবল হবে, বাট সেটা ম্যানেজ করে নেওয়া যায়। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কেউ যদি ধরেন একটা স্কিল শিখে, সে আসলে মানে কত সময়ের মধ্যে অন অ্যাভারেজ, যদি এটার পিছনে লেগে থাকে অন অ্যাভারেজ কত সময় দিলে সে আসলে আর্নিং শুরু করতে পারবে? দ্যাটস ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন বাই দ্য ওয়ে। ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতেও যদি আপনি আসতে চান, তাহলে তখন একটা দক্ষতা ডেভেলপ থেকে শুরু করে আপনাকে অন্ততপক্ষে 1 থেকে 2 বছর লেগে থাকতে হবে। ওই টাইম ফ্রেমের মধ্যে কেউ আপনি 6 মাসেও সাকসেসফুল হতে পারে, কারো 2 বছরও লাগতে পারে। বাট আমি মনে করি যদি কেউ মার্কেট প্লেসে আসতে চায়, দক্ষতা শেখা থেকে কাজ শেখা থেকে শুরু করে তার কমিউনিকেশন ডেভেলপমেন্ট, প্রফেশনালিজম, মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া, এবং সাকসেসফুল হওয়া পর্যন্ত অন্তত পক্ষে 2টা বছর সময় বা ধৈর্য নিয়ে আসা উচিত। আর একটু ভাইয়া জানতে চাইবো যে আমরা আসলে প্রতিনিয়ত দেখি যে ফেসবুকে বা অন্যান্য জায়গায় অ্যাড, অনেক ধরনের আমাদের কাছে অ্যাড আসে যেখানে আসলে মানে বলে যে হচ্ছে 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে ফ্রিল্যান্সিং শিখবে, তো এই ধরনের যে ব্যাপারগুলো আছে এইগুলো থেকে আসলে মানে এগুলো আসলে কি মানে এটা আপনার মুখ থেকে শুনবো, আর এই ব্যাপারে যদি একটু ডিটেইল না দেখেন, আসলে আমি যেটা বললাম যে আসলে দেখেন প্রত্যেকটা জিনিসের একটা টাইম ফ্রেম আছে, আপনি চাইলেই মানে ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক আ ম্যাজিক।
সো ভাইয়া, বাংলাদেশে আপনি যদি একটু বলেন যে ফ্রিল্যান্সিং যে মার্কেটটা আছে, ফ্রিল্যান্সিং এর পটেনশিয়ালটা আসলে কিরকম? ইটস এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি অ্যান্ড দেয়ার ইজ এ হিউজ পটেনশিয়াল। এখন যদি আপনি যদি স্ট্যাটিস্টিক্সের দিকে তাকান, বাংলাদেশ থেকে প্রায় 6.5 লক্ষ ফ্রিল্যান্সার আছে, এবং ওভারঅল যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের বা যদি নাম্বারসের দিকে তাকান, যেমন ধরেন জাস্ট ইউএসএ লাইক ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে ওভার $1.4 trillion কন্ট্রিবিউট করছে জাস্ট ওনলি ইউএস অ্যালোন। সো ইউ ক্যান ইমাজিন হাউ বিগ দিস ইজ ওয়ার্ল্ড ওয়াইড। সো ওই জায়গাতে আমাদের একটা বিশাল মার্কেট ওপেন আছে। আমাদেরকে জাস্ট যেটা করতে হবে যে আমাদেরকে দক্ষতা নিয়ে এই মার্কেটে আসতে হবে, বিকজ আমি চাই যে মানুষ দক্ষতা নিয়ে আসুক যাতে আমাদের মার্কেট প্লেসের অবস্থানটা পরিবর্তন হয়। এখন আমরা ভালো করছি, বাট আমাদের অবস্থানটা পরিবর্তন হচ্ছে না বিকজ আমরা এখনও কোয়ালিটি এনশোর করতে পারছি না। সো কেউ যদি আসে, আমি নতুনদেরকে বলবো যে কেউ যদি এই মার্কেট প্লেসে আসতে চায় তাহলে কিছু জিনিস এনশিওর করে আসা, যেমন ভালো কাজ জানা, ভালো কমিউনিকেশন এবং একটু প্রফেশনাল হওয়া। সো ভাইয়া, ফ্রিল্যান্সিং করে আসলে মানে আমরা সবাই একটু জানতে চাই যে আপনার লাইফস্টাইলটা আসলে কীরকম ফ্রিল্যান্সিং এর জগৎটাতে? ফ্রিল্যান্সিং জগতের লাইফস্টাইলটা অনেক ইন্টারেস্টিং, খুবই ভালো, বিকজ আপনাকে ফার্স্ট অফ অল এই যদি আপনি যদি ঢাকার কথা চিন্তা করেন, ধরেন আপনার প্রতিদিন অফিসে যেতে আসতে যে পরিমাণ ট্রাফিক সহ্য করতে হয়, ফ্রিল্যান্সারদেরকে এই ট্রাফিক সহ্য করতে হয় না, তারা বাসায় বসেই কাজ করে। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে যে যেহেতু আমাদের অফিসে কাজ করতে হয় না, আমরা চাইলে যে কোনো জায়গায় গিয়ে ইন্টারনেট থাকলে সেখানে বসে কাজ করতে পারি। সো আমি চাইলে আগামীকালকে সকালে কক্সবাজার গিয়েও বসে কক্সবাজার হোটেলে বসেও কাজ করতে পারি। সো এই যে একটা লাইফস্টাইল, যেমন আমি ফ্রিল্যান্সিং দিয়ে আমার প্রথম গাড়ি কিনি, যেটা ইন্টারেস্টিং হচ্ছে যে আমি গাড়ি নিয়ে দেখা গেলো যে আমি একটা হোটেলে বা রিসোর্টে চলে গেছি, ওখানে বসে আমি রাতে কাজ করি, দিনের বেলা আড্ডা দিচ্ছি, সময় পার করছি। সো ইটস এ ভেরি ভেরি ইন্টারেস্টিং লাইফস্টাইল। সো সফল ফ্রিল্যান্সারদের এই গল্পের মধ্যে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি ভাই। তো শেষ করার আগে আপনি যদি আসলে যারা ফ্রিল্যান্সিং জগতে নতুন ঢুকতে চায় অথবা যারা ফ্রিল্যান্সার আছে এক্সিস্টিং, তাদের উদ্দেশ্যে যদি কোনো একটা মেসেজ দিতে চান ভাইয়া? ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে এই ইন্ডাস্ট্রি অনেক বিশাল একটা ইন্ডাস্ট্রি, এখানে অনেক কাজ করার সুযোগ আছে এবং এখানে আমাদের অ্যাজ এ কান্ট্রি গ্রো করার অনেক অপরচুনিটি আছে। সো নতুন যারা আছেন তাদেরকে আমি অবশ্যই উৎসাহিত করব যে একটা দক্ষতা অর্জন করে মার্কেট প্লেসে আসেন, আসলে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন এবং চেষ্টা করতে থাকবেন, চেষ্টা করলে সম্ভব। এবং যারা সাকসেসফুল অলরেডি এবং একটা ভালো জায়গায় আছেন তাদেরকে বলবো যে নিজের দক্ষতা একটু বাড়ানো। আমরা প্রতিনিয়ত, আমি নিজেও প্রচুর স্টাডি করি, সো আপনাকে প্রচুর স্টাডি করতে হবে মার্কেট প্লেসে নিজের অবস্থানটুকু আরও একটু বাড়ানোর জন্য, প্লাস এটাকে খুব সিরিয়াস একটা ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য। প্লাস আরেকটা যে জিনিস যেটা হচ্ছে যে আমাদের একটা সর্ট অফ লাইক এখন পর্যন্ত দেখা যেটা হচ্ছে যে আমাদের একটা সর্ট অফ মেল ডমিনেন্ট একটা সেক্টর হয়ে গেছে, যেখানে ফিমেলদেরও কিন্তু কাজ করার অনেক বিশাল সুযোগ আছে। সো আমি তাদেরকে উৎসাহিত করবো যে তারাও যেন এই সেক্টর সম্পর্কে আরেকটু খোঁজ খবর রাখে এবং এই সেক্টরে নিজের ক্যারিয়ার বিল্ড করার চেষ্টা করে। সো আমি ডেফিনেটলি সবাইকে উৎসাহিত করব যে খুব ভালো করে ইনফরমেশন কালেক্ট করে একটু নলেজ গ্যাদার করে এই সেক্টরে আসলে ডেফিনেটলি ইউ আর গোনা বি সাকসেসফুল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, শিখলাম, আশা করি আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হবেন আজকে আপনার অনেক প্রশ্ন উত্তর থেকে। ধন্যবাদ।